শোতে স্বাগতম। ফর্মুলা ওয়ানের সর্বশেষ বিকাশে রেড বুল দলের অধ্যক্ষ ক্রিশ্চিয়ান হর্নার বলেছেন যে হেলমুট মার্কো এবং একজন মহিলা কর্মচারীকে জড়িত সেক্সটিং কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে ম্যাক্স ভার্স্টাপেন চাইলে দল ছেড়ে যেতে পারেন। ভার্স্টাপেন সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স জেতার পর হর্নার মন্তব্য করেছিলেন, 2024 সালে দুটি রেসে তার দ্বিতীয় জয় এবং সেপ্টেম্বরে তার টানা নবম জয়। মার্কো, যিনি রেড বুলের মোটর স্পোর্ট উপদেষ্টা, তার বিরুদ্ধে একজন মহিলা কর্মচারীকে অনুপযুক্ত বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন, তবে হর্নার বলেছেন যে দল বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে। হর্নার বলেন, যে কোনো ধরনের হয়রানি বা বৈষম্যের জন্য আমাদের শূন্য সহনশীলতার নীতি রয়েছে, আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ভার্স্টাপেন এই কেলেঙ্কারি নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি বলেছেন যে তিনি রেড বুলে খুশি। ক্রিশ্চিয়ান এবং দলের সাথে আমার একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে, ভার্স্টাপেন বলেছেন। আমি কোথাও যাচ্ছি না।